আজ আমরা আবার আমাদের ওয়ান্ডার টাইটানের সার্ভাইভাল ওয়ার্ল্ডে খেলবো। তো এর আগের দিন আমরা বিড়াল টেম করছিলাম, মানে এই দেখো আমাদের বিল্লু, এখানে তো আমাদের বিল্লু বসে রয়েছে, বিল্লু রয়ফ, আর এটা হচ্ছে জুনিয়র বিল্লু। এই পিচ্চিরে দেখতে অনেক কিউট, যাই হোক। সো এখান থেকে কেমন দেখা যেতেছে দেখো, কত ছোট একটা বিড়াল। সো এরা আপাতত তোমার এরা আমার বিছানার পর ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো, কোনো প্রবলেম নাই। তোমাদেরকে নিয়ে এখন আমি বের হইতেছি না, তোমরা তিনজন এইখানেই থাকো, তোমাদের পুরো ফ্যামিলি সহ আমার ঘরেই থাকতে পারো, কোনো প্রবলেম নাই। আমার ঘরে আমি তোমাদেরকে দিয়ে দিছি, যাই হোক, প্রবলেম নাই। সো এখন কথা হইতেছে আমাদের আজকের ভিডিওতে নেদার পোর্টাল ক্রিয়েট করতে হবে। এখন নেদার পোর্টাল ক্রিয়েট করার জন্য আমাদের অবসিডিয়ান লাগবে, লাভা লাগবে, তারপর ফ্লিট অ্যান্ড স্টিল, এগুলো অনেক কিছুই লাগবে। তো আজকে ওইগুলো আমরা জোগাড় করবো, আর দেখি আজকে তোমরা নেদারে যাইতেছি না। আর এদিকে আমাদের ক্ষেতের কাজকর্ম, এখান থেকে কিছু উইট বড় হয়ে গেছে, এগুলো সব ভাঙা ফেললি। সার্ভাইভাল মানে এক আলুও দেখি বড় হয়ে গেছে, আলু টালু অনেক কিছুই তোমরা, ও পাঁচটার মতো আলু, একটু বেশি পাওয়া যায় মেবি, আলু মেবি একটু বেশি পাওয়া যায় মনে হইতেছে। এখানে ক্যারোট, তারপর এখানে এখানে এগুলাও বড় হয়ে গেছে। ও ক্যারোট আর আলু এগুলা পিগ খায়, এই জন্য পিগ আমার পেছন পেছন ঘুরতেছে। দাঁড়াও, তোমার অবস্থা কিন্তু আমার সেই সার্ভাইভাল ওয়ার্ল্ড এর পিগের মতো কইরা, মানে আর কি আমাদের মেইন ওয়ার্ল্ড এর পিগের মতো কইরা দিব, একদম মাইনক্রাফট দিয়ে ট্রেন মানে আর কি রেল লাইন তৈরি করা, চারপাশে ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ কইরা। যাই হোক, আমরা একটু ফিশিং টিশিং করবো একটু পরে, তার আগে আরে চেস্ট, ও চেস্ট তো একটু আপডেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখন মনে করো ক্রিসমাসের টাইমে একটু আপডেট কইরা দেয়, ডাবল চেস্ট হইতেছে সবুজ কালারের কইরা দেয়, আর তোমার এমনি সিঙ্গেল চেস্ট ওইটা হইতেছে রেড কালারের কইরা দেয়, এটা জাস্ট একটা আপডেট। আর মস ব্লকের উপরে তোমরা বলছিলে নাকি গ্লোবেরিস লাগানো যায়, এটা তোমার ট্রাই করে দেখা উচিত। আর এই যে র্যাবিট ফুট, এটা হইতেছে আমাদের এই বিল্লু আমারে গিফট করছিল, এই দেখো সিঙ্গেল চেস্ট, অন্যরকম দেখা যাইতেছে। আচ্ছা, তো এটা আপাতত রাখবো কোথায়, আমি এক কাজ করি আমাদের এই ঘরের এখানে একটা চেস্ট রেখা দেয়, দেখো কত সুন্দর দেখা যাইতেছে, এগুলো সব রেড কালারের চেস্ট, এটা হইতেছে সেই সেন্টারের ভিতরে আমাদের গিফট গিফট দিয়ে যাইতে পারে। আচ্ছা, এখন আমি আগে এখানে কোথাও মস ব্লক প্লেস করি, তারপর এরপরে দেখি গ্লোবেরিস লাগানো যায় কিনা। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, মস ব্লক দিয়ে একটা আমি আর টাওয়ারের মতো করে এক কাজ করি, দাঁড়াও আমি মস ব্লক দিয়ে একদম সেই গাছের মতো কইরা দিব। আর ঠিক আছে, ওইটা করতে অনেক টাইম লাগবে, ওইটা আমরা পরে দেখতেছি, আপাতত এতটুকুই থাকুক। এইবার দেখে আমরা সে গ্লোবেরিস এখানে লাগাইতে পারি কিনা, আমার ইনভেন্টরিতে তো নাই, এখানে থাকার কথা। গ্লোবেরিস কোথায়, এই তো পেয়ে গেছি, দুইটার মতো আছে। সো তোমরা বলছিলে এগুলো নাকি মস ব্লক ইউজ করে আমি লাগাইতে পারবো, দেখি কতটা কাজ করে তোমাদের কথা। আরে হ্যাঁ, সত্যি বলছো তো, এটা লাগানো যায় এইভাবে, আমি জানতামই না। যাই হোক, আমাদের এখন গ্লোবেরিস নিয়ে কোনো চিন্তা নাই। আরে ভাইঙ্গা ফেলছি একটা। আচ্ছা, এটা বড় হবে, বনমিল দিলে মেবি বড় হয়। যাই হোক, আমাদের গ্লোবেরিস এবার, দাঁড়াও আমি গ্লোবেরিস এর ফার্ম তৈরি করবো আমাদের এমনি ওয়ার্ল্ডেও, আমি তো জানা গেলাম কেমনে গ্লোবেরিস লাগাইতে হয়। আমাদের কাছে ফ্লিন্ট ফ্লিন্ট আমাদের কাছে মোটেও নাই, এখন আমাদের সে ফ্লিন্ট তো লাগবে। আর একটা কাজ করি, আর একটা ফিশিং রড তৈরি করে নেই, আপাতত একটু মাছ টাছ ধরে নেই, তারপর আমি যাইতেছি তোমার ইয়ে করার জন্য, সেই নেদার পোর্টাল তৈরি করার জন্য জিনিসপত্র আনতে যাইতে হবে আমাদের। আমাদের কাছে আগে থেকে একটা ছিল, আর একটা মোট দুইটা ফিশিং রড তৈরি করে নিলাম। আর আমি বলছিলাম যে ভালো কথায় বিড়াল যদি পিচ্ছি যেটা মানে জুনিয়র বিল্লু যেটা, এ বড় হইলে আবার বিল্লুর মতোই দেখতে হয়ে যাবে, বাট এদের নেম ট্যাগ লাগবে আমাদের খুব শীঘ্রই, নাহলে মনে করো কোনটা বিল্লু আর কোনটা বিল্লুর আমরা এদিক ওদিক কইরা ফেলো, কারণ দুজনে পুরো সেম টু সেম একই রকম দেখতে। আর ঠিক আছে, এক কাজ করি, বিল্লুরা এখান থেকে সরাই আপাতত একটু। এই বিল্লু এদিকে আসো, বিল্লু এখান থেকে উঠে, দাঁড়াও দাঁড়াও এখানে বসো, এখানে বসো, এখানে তুমি একটু তুমি এখানে থাকো, আর বাচ্চাটা হইতেছে মার সাথেই থাকুক, আমি পরে আবার নেম ট্যাগ পাইলে তো তোমাদের ইয়ে করে দেবো। এখন ফিশিং করা ছাড়া নেম ট্যাগ জোগাড় করা আপাতত আমাদের পক্ষে সম্ভব না, তো এখন একটু ফিশিং টিশিং করে দেখি নেম ট্যাগ পাই কিনা। একটা নেম ট্যাগ পাইলে হইতেছে, সেটা হইতেছে আমাদের বিল্লুরে দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো দেখি আপাতত ফিশিং শুরু করে দাও, যদি নেম ট্যাগ জোগাড় করতে পারি তাহলে তো খুবই ভালো, বাট আমাদের লাক অতটাও ভালো হবে না যে প্রথমেই নেম ট্যাগ পাইয়া যাব, দেখি তারপরেও ভালো কিছু না কিছু তো আমরা পাবোই। ওই দেখো ডলফিন লাফাইতেছে, প্রথমে আমরা একটা হাড্ডি পাইয়া গেছি। ইনভেন্টরি পুরো ফাঁকা করো, তাহলে দেখতে সুবিধা হবে কখন কি পাইতেছি তা। আচ্ছা, এবার ফিশিং করো, ফিশিং। এইবার আমরা দেখি কি পাইলাম, এবার একটা মাছ পাইছি নদীর ভেতরে। দেখো এখানে টার্টেল ঘোরাঘুরি করতেছে, এখানে স্কুইড ঘোরাঘুরি করতেছে, মানে আর কি জায়গাটা খুবই সুন্দর এখানে। আর আমাদের তো টার্টেলের ফার্ম তৈরি করতে হবে পরে, আর এখানে ডলফিনও ঘোরাঘুরি করতে দেখবো মাঝে মধ্যে। এইবার দেখি আমরা কি পাই, সো এইবার আমরা এবারও সেই একই জিনিস, মানে আর কি র কড, এটা কড সিওডি সিওডি কল অফ ডিউটি, র কল অফ ডিউটি, যাই হোক এইবার দেখি কি পাই। আচ্ছা, আবার আসতেছে, সো এইবার আমরা সেম জিনিস আর একটা কল অফ ডিউটি পাইছি। আচ্ছা, আবার দেখি এইবার কি পাই, এটা জাস্ট তোমার লাকের উপর ডিপেন্ড করতে স্যার, এখান থেকে তো র্যান্ডম যে কোনো আইটেমই একবার এক একটা তোমার দিতেই থাকবে। সো কষ্ট করে এমনি আইটেম জোগাড় করা থেকে ফিশিং করে আইটেম জোগাড় করাটাই বেশি ইজি আমার মতে। ওকে, আবার আসতেছে এইবার, আরে সেম না, এবার অন্য, এবার হচ্ছে আমাদের কি স্যালমন। আমার মনে হয় না ফিশিং করে আজকে তেমন ভালো কিছু পাওয়া যাবে, কারণ সব মাছই পাইতেছি আমরা এ পর্যন্ত। এবার দেখি কি পাওয়া যায় এবার, আরে সেই মাছ,
মাছ ছাড়া আর কিছু নাই, এখানে এবার ফিশিং করবো। দাঁড়াও একদম সামনে আমার মুখের সামনে, দেখি এবার কিছু পাওয়া যায় কিনা। হ্যালো, এইবার আমরা কি পাবো? এইবার আমরা, আরে সেম জিনিস সেম জিনিস সেম জিনিস পাইতেছি আমরা বারবার। দাঁড়াও এবার একদম মঙ্গল গ্রহে পাঠাই দিব ফিশিং রড। কিন্তু এটা পড়ছে কোথায়? এখানে পড়ছে, একদম সামনে পড়ছে। আচ্ছা দেখি এবার কিছু ভালো পাওয়া যায় কিনা। এটাই শেষ, কিছু পাইলে পাবো, না পাইলে এখান থেকে আমরা বের হয়ে যাব। আমাদের নেদার পোর্টাল তৈরি করার জন্য জিনিসপত্র জোগাড় করতে হবে, সো এখানে বেশি টাইম আমরা এখানে ওয়েস্ট করতে পারবো না। এবার আমরা এখান থেকে সেই মাসি পাইয়া গেছি বলছিলাম, যদিও বা এটাই শেষবার, তারপর আর একবার, জাস্ট আর একবার করা যাইতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু এটাই শেষ, এরপর আর ফিশিং করবো না। যদি নেমট্যাগ পাই তাহলে করবো, না হলে আর করবো না। এইবার নেমট্যাগ পাই নাই, বলছিলাম নেমট্যাগ না পাইলে আর ফিশিং করবো না, তো ফিশিং করবোই না। মাছ, এত মাছ দিয়ে কী হবে? হ্যাঁ মাছ পাই, একদম ইনভেন্টরি ভরে গেছে। দেখো আটটার মতো সে আমরা মাছই পাইছি, আর কিছু পাইলাম না। এক কাজ করি, পিচ্চির আমি সাথে কইরা নিয়ে যাই। আসো আসো পিচ্চি, তুমি আমার সাথে আসো, তোমার বাবা মা এখানে থাকুক, আমি পিচ্চিরে নিয়ে বের হবো সাথে কইরা। এই তো পিচ্চি বিড়াল চলে আসছে, পিচ্চি বিলাই, দেখো কত কিউট। এরকম ছোটোখাটো বিড়াল নিয়ে যাইতে হবে, আসো আসো, বিড়ালের বাচ্চা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি এখন। আরে রাত হয়ে গেছে, এখন আমরা রাতের বেলায়, আচ্ছা ঠিক আছে সকাল হলে তারপর বের হইতেছি। পিচ্চি আসতেছে, দেখো কত দ্রুত দৌড়ায়, ওর পা ছোট, তো ওই জন্য ওর যাওয়া আসা করতে অনেক টাইম লাগে। জাস্ট একবার দেখো, একটা ব্লকের, একটা ব্লকের সামনে দাঁড়াইলে এরা কত ছোট দেখা যায়। দাঁড়ায় দেখি, মনে হচ্ছে মাছের চেয়েও ছোট। আরে এত পিচ্চি, এতে তো একটা মাছের সাইজ আরও বেশি বড়, দেখো কাহিনি। আসো আসো পিচ্চি, তুমি আমাদের সাথে আসো। বিলাই জুনিয়ার, ওর নাম হইতেছে বিলাই জুনিয়ার, যাই হোক বিল্লু জুনিয়ার বিল্লু, ওই রকমই আর কি। কোথায় কোথায় আসতেছে? তো এদিকে আসো, তুমি ওইদিকে কোথায় যাইতেছো? তুমি এখানে আসো, আমার সাথে আসো, ওদিকে দৌড়াদৌড়ি করো না, হারাই যাবা হারাই যাবা। আরে দেখো দেখো কি সুন্দর কিউট, দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। এমনি আমি বিড়াল পছন্দ করি, তারপরে মাইনক্রাফটের ভিতরে পেয়ে গেলাম। আরে আরো একটা সাদা বিড়াল, এটাকে না না না, এটা টেম করার প্রয়োজন নাই। ওইটা ওইটা তোমার আম্মু না, তোমার আম্মু বাসায় রয়েছে, আসো আমার সাথে। ওইটা তোমার হইতেছে আন্টি, খালামুনি বলতে পারো, যাই হোক আসো। আমরা এখন এইখান থেকে, এই পিচ্চি বিড়াল কোথায়? এই এর এমনি বিড়াল নিয়ে বেরোয়, এর একটু সাবধানে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ও হারায় না যায়। তো ভিলেজাররা এখানে কি গবেষণা করতেছে, এর কাছে কি রটেন ফ্লেশ সেল করা যায়? দাঁড়াও আমি তোমার কাছে রটেন ফ্লেশ সেল করতে আসবো, প্রবলেম নাই, এখন না সেইটা পরে। ওইখানে দেখো আরো গরু রয়েছে, তোমরা অনেকেই মেবি জানো যে আমরা আগের দিন গরু ধরছিলাম, কিন্তু আমাদের সবগুলো মানে আর কি একটা গরু ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আর একটা গরু তোমাদের ধরতে হবে, তো ওই জন্য আমরা নিয়ে যাইতে পারি সাথে করে। আসো আসো, তুমি আমার সাথে আসো, আসো বিলাই বিল্লু, আর বিল্লু জুনিয়ার তুমিও আমাদের সাথে আসো। ওই দেখো পিচ্চি বিড়াল কোন কোনায় কই গেল রে, ওই দেখো গরুর পেছনে এখানে রয়েছে, আসো আমাদের সাথে আসো। এখন আমরা আগে বাসায় যে গরুটারে আটকাই নেই, কারণ আমাদের গরুর ফার্মিংও করতে হবে। আজকে মূলত আমরা নেদার পোর্টাল ক্রিয়েট করব, ঠিক আছে, আস্তে আস্তে মাথা ঠান্ডা করে আমরা করতে পারবো, কোনো প্রবলেম নাই, অত তাড়াহুড়া নাই আমার কোনো। আমরা এখানে সার্ভাইভালে খেলতেছি, আস্তে আস্তে সবকিছু করব। এক মিনিট, এখানে বসে আছে কেন? হ্যালো, এখানে বসে আছে কেন? আরে ছোটু তুমি এখানে বসে বসে কি করতেছো? জাস্ট একবার ঘরের সাইজ দেখো আর বিড়ালে। আরে আরে ওইদিকে কোথায় যাইতেছো তুমি? এই ছোটু তো এদিক ওদিক যায়। আরে এর নাম ছোটু রাখলে কেমন হয়, মানে আর কি পিচ্চি। আসো তুমি আমার সাথে আসো, এই পিচ্চিরে আমি বিড়াল টিড়াল নিয়ে আর বের হবো না, দাঁড়া ওরে সাথে করে। কই কোথায় চলে গেল? আরে ভিলেজার তুমি দেখতেছো কেন? ওদিকে তাকালে তোমার অবস্থা খারাপ করে দেবো, এটা আমার বিড়াল। আসো তুমি আমার সাথে আসো, আমি এক কাজ করি, এর এখানে বসায় রেখা, তারপর আমি যাই গরুর রেখা আসি। দেখো দেখো এর মতো দৌড়াইতেছে, আরে কোথায় যাইতেছে? দাঁড়াও এর এখানে বসায় রাখি, তুমি আপাতত এখানে বসে থাকো, আমি গরুরে আটকাই নিয়ে তার আটকাই রেখে তারপর তোমার নিতে আসতেছি, কারণ তোমার সাথে করে নিয়ে যাইতে গেলে তুমি হারাই যাইতেছো। গরু আসো তোমার আগে আমি মানে আর কি বাসায় রেখা আসি, আরো একটা গরু আছে আমাদের, তারপর ওই গরুর সাথে তোমার আটকায় রাখবো, তারপর তোমাদের ব্রিডিং ট্রিডিং করে আমার গরুর ফার্ম তৈরি করবো আমি। সো আমরা অলমোস্ট চলে আসছি এখানে আমাদের গরুর, তো এখানে আটকায় রাখছিলাম। আসো আসো দুজনই ভেতরে আসো, এবার তোমাদের ব্রিডিং করাই দাও, দেখো এদের ভেতরে এখন ভালোবাসা চলতেছে। যাই হোক এখন আমাদের পিচ্চি গরু নাও, খাও খাও খাও, উইট খাও, আর ভেড়া, দাঁড়াও আমরা আরো একটা ভেড়া ধরবো পরে এক সময়। এখন আমাদের নেদার পোর্টাল তৈরি করতে হবে, তার আগে সে পিচ্চি বিড়ালটা নিয়ে আসতে যাইতে হবে। পিচ্চি বিড়াল কোথায়? হারাই গেল নাকি? না হারাবে কেন, ওরে আমরা ওইখানে বসায় রাখছিলাম ভিলেজের ভেতরে। এই তো পেয়ে গেছি পিচ্চিরে পেয়ে গেছি, পিচ্চি এখানে বসে আছে, আসো আসো তুমি আমার সাথে আসো। একটা মড আছে যেটা ইনস্টল করলে মনে করো বিড়াল কুকুর এগুলো তুমি হাতে করে ধরে নিয়ে দৌড় মারতে পারবা, আমাদের বিটকয়েনের ওয়ার্ল্ডে মড ইনস্টল করা। দেখো পিচ্চি কেমনে দৌড়াইতেছে, ঘাসের ভেতরে হারাই যাবে তো? না না হারাই নাই হারাই নাই, এই তো পিচ্চি চলে আসছে। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমাদের বাসায় যাইতে হবে, তাড়াতাড়ি আসো। আরে কত দ্রুত দৌড়াইতেছে দেখো, ওর পা ছোট ছোট, এই জন্য মনে করো এই আমরা কোথায় পড়লাম। আরে আরে তুমি আবার এখানে চলে আসো না, এই জন্য সামনের দিকে না দেখে গইলে যা হয় আর কি। আরে তুমিও এখানে চলে আসছো, হাই হাই তুমিও এখানে চলে আসছো, পরে যাও নাই তুমি, যা দাঁড়া আমার কাছে যত মাছ আছে আমি সব তোমার খাওয়াই ফেলতেছি, যাতে তুমি তোমার হেলথ আবার রিকভার হয়ে যায়। এখন আমাদের দুজনের এখান থেকে বের হইতে হবে, কিন্তু আমরা কোথায় আটকা পড়ে গেলাম দেখছো কাহিনি। এবার আমরা এখান থেকে বের কেমনে হব? আমার কাছে কিছু মস ব্লক আছে, তারপর হইতেছে তোমার চেস্ট আছে,
আর হইতেছে তোমার ওই কি বলে ওয়াকের প্ল্যাঙ্ক আছে, এক কাজ করি প্রথমে এখানে আমরা সব থেকে উঁচু জায়গায় যেয়ে নেই। সব থেকে উঁচু জায়গা হইতেছে এইটা, এর থেকে উঁচু আর কোনো জায়গা নেই। এবার এরপরে চেস্ট প্লেস করো। আরে চেস্টের উপরে আমাদের এইবার এখানে হইতেছে আমাদের একটা ব্লক প্লেস করতে হবে। দাঁড়াও, এটা একটু হার্ড বাট ঠিক আছে, তো প্লেস করে ফেলছি। এবার মস ব্লক প্লেস করে উপরে চলো। আর এবার মাটি ভাঙতে সময় লাগবে না, ঠিক আছে? আমরা বের হয়ে গেছি এখান থেকে, প্রবলেম নাই। যা জিনিসপত্র ছিল ওইগুলা দিয়ে বের হয়ে গেছি। মেবি বিড়াল টেলিপোর্ট হয়ে আমার কাছে চলে আসবে। দাঁড়াও দেখি। হ্যালো, এই তো পিচ্চি টেলিপোর্ট হয়ে চলে আসছে। আসো আসো, তুমি আমার সাথে আসো, তোমার আগে আমি বাসায় রেখে আসি। আরে মুরগি, একটা মুরগির সাইজ দেখো আর বিড়ালের সাইজ দেখো, মানে আর কি বাচ্চা বিড়ালের সাইজ দেখো কত ছোট। আরে এক কথা আমি কয়বার বলবো, আসো আসো তুমি আমার সাথে আসো। এখানে মাছ পড়ে রয়েছে, মাছ কোথা থেকে আসলো? দাঁড়াও এটাও আমি তোমার খাওয়াই দেই। ও আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, এখানে আসো এখানে আসো। এই তো এখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তো দৌড়ায় চলে আসছে। আচ্ছা তোমার আমি এইখানে বসায় রাখি, দেখি। আরে বিল্লু, তুমি আবার এখানে লাফাইতেছো কেন? হ্যাঁ তুমি আর বিল্লু এদিকে বের হইতেছে। ডায়মন্ড টাইমন্ড মাইন করতে যাওয়ার আগে আমি, রাত হয়ে গেছে, আসো ঘরের ভেতরে আসো, বাইরে ঘোরাঘুরি করা যাবে না। ভেতরে আসো, ঘরের মধ্যে আসো, বাইরে এখানে চলে যায়, বুঝছো? দেখো দেখছো, বিড়াল না একটা প্রবলেমে পড়ে গেছি আমরা, যে বেডের ওখানে গেলে ওইখানে চলে যায়। এবার দেখি, এবার এইখানে না এসে যায় কোথায়? এবার তো তোমার ঘরের মধ্যে আসতেই হবে। এবার এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, আমি এই ঘরে ঢুকবো তাহলে, দেখো না আইসে কোথায় যাই। এইটা আমরা বেডরুম বানাই দেওয়ার বেশি ভালো হইতো, যাই হোক ওখানেও খারাপ বানাই নাই আমরা, এটাও ঠিক আছে। আরে দুজন বাপ বেটা একসাথে বসে রয়েছে, আচ্ছা ঠিক আছে বসে থাকো এখানে। সো এখন আমাদের আয়রনের পিকেক্স লাগবে, আমাদের কাছে আয়রনের পিকেক্স থাকার তো কথা। হ্যালো, এখন আমি আয়রন দিয়ে পিকেক্স তৈরি করি নাই, সিরিয়াসলি এখন আমি আয়রন দিয়ে পিকেক্স তৈরি করি নাই, আমাদের কাছে তো আয়রনও নাই। আরে আয়রন কোথায়? দাঁড়াও, চুলার ভেতরে মেবি, না না চুলার ভেতরে মাংস রান্না করছি, কপার আর এটার মধ্যে কিছুই নাই। সো কপার দিয়ে, কপারের তোমার ওই ব্লক তৈরি কইরা এটাতে আমরা সিঁড়ি তৈরি করে ফেলি কিছু। আচ্ছা এগুলো তো সবাই চেস্টের ভেতরে রাখতেছিলাম আমরা। এখন আমাদের আগে আয়রন জোগাড় করতে হবে, আয়রন জোগাড় না করলে তো সে তোমার আয়রনের পিকেক্স তৈরি, ও আয়রনের পিকেক্স পাইছি, একটা আছে একটা আছে, আমি তো খুঁজাই পাইতেছিলাম না, বললাম যে গেল কোথায়, পিকেক্স তো থাকার কথা। আয়রনের শর্ট আছে, আয়রনের দুইটা পিকেক্স আছে, আমি পিকেক্স খুঁজে পাইতেছি না। এবার আমরা মাইনিং করতে যাইতে পারি, আগে সকাল করে নিই তারপরে যাইতেছি মাইনিংয়ে। মাইনিং করতে কি এখান থেকে নিচে নামা যাবো নাকি? না এখানে কিছু, ও এটাও মোটামুটি, আর এটাই তো ঠিক আছে আমার মতে। দাঁড়াও টর্চ নিয়ে আসি আর পানির পানির বালতি, আজকে আমার মনে হচ্ছে একটা ডায়মন্ডের পিকেক্স তৈরি করা পর্যন্ত ওর বেশি আর কিছু করতে পারবো না, বাকি আরো অনেক জিনিসপত্র। আচ্ছা শিল্ড, শিল্ড ছাড়া গেলে একদম কঙ্কাল, আমাদের নাম ভুলাই দিবে মাইরা। শিল্ড কোথায় আমার? দেখি চলো আমরা এখন সোজা এমএলজি কইরা এখান থেকে। আরে ভালোই তো, আমি এমএলজি করতে পারি, তোমরা ভালো করে সবাই জানো, 500 ব্লক থেকে আগের দিন এমএলজি করছিলাম আমরা অনেক উঁচু থেকে। এখন সোজা এখান থেকে নিচে চলো, এবার আর কোনো প্রবলেম নাই কারণ অন্ধকারে আমরা সব দেখতে পারবো। আর এটা অনেক বড় কেভ, আমি ছোট কেভ মনে করছিলাম, এটা অনেক বড় কেভ। এখান থেকে আগে আয়রন টায়রন মাইন করে নেই, ভেতরে গেলে মেবি ইজিলি ডায়মন্ড পেয়ে যাইতে পারি, কারণ কেভের সাইজ দেখে তো অনেক গভীরে মনে হচ্ছে। স্যার আমরা 1.18 খেলতেছি, আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে তো অনেক বড় বড় কেভ থাকবে, এটা সাধারণ বিষয়। বড় কেভ এখন সাধারণ বিষয় কারণ 1.18 কেভ কোনো বিষয় না, আমরা আস্তে আস্তে পানি দিয়ে নামতেছি কেমনে দেখো। আচ্ছা নিচে জম্বি দাঁড়ায় রয়েছে আমার মারার জন্য। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, নিচে জম্বি দাঁড়ায় রয়েছে, এটাকে ওপর থেকে মারি আমরা। আরে জম্বি তুমি আসতে পারবে না উপরে, আমি তোমার উপর থেকে মারবো, এটাই তো ভালো সিস্টেম। দাঁড়াও নিচে যায় তারপরে মারতে, এখন তো ডায়মন্ড আরো বেশি নিচে গেলে পাবো, এছাড়া আমরা ডায়মন্ড পাবো না। আরে আরে আমাদের বাসার নিচের এই কেভের এই জায়গাটা কিন্তু খারাপ না, ভালোই। আর এমনি তো 1.18 এর কেভ তো অনেক ভালো, তোমরা আগে থেকে জানো কারণ এর আগের দিন আমরা কেভ মাইন করতে যে কত কিছু খুঁজে পাইছিলাম। এখানে গোল্ড আছে, যা পাবো সব গুরুত্বপূর্ণ হিসাবে সবই নিয়ে নিব, কারণ বলা যায় না পরে দেখা গেল অন্য কোনো কাজে লাগে গেল। আর গ্রাভেল তো আমাদের লাগবে ফ্লিন্ট এন্ড স্টিল তৈরি করার জন্য, সো গ্রাভেল নিয়ে নিলাম ওই জন্য আমি। আচ্ছা এখান থেকে মোটামুটি অনেক গোল্ড নেওয়া হয়েছে, এবার এদিকে যাওয়ার রাস্তা ওইদিকে, আমরা এদিকে যাব, এদিকে যাব, এদিকে আমি ভয় পাইছিলাম, এখানে বাদুর আমি অন্য কিছু মনে করছিলাম। কেভের সাইজ দেখছো কত বড় ভাই, এত বড় বড় কেভ এক একটা। এখানে নাইট ভিশনের পোষণ পাইলে তারপর কেভের ভিতরে ঘুরা মজা পাওয়া যাবে। আচ্ছা আমরা এখন এখানে কি জম্বি চলে আসছে, মিয়া কিছু তৈরি করার আগেই, আর আমি কিছু তৈরি করার আগেই জম্বি চলে আসে, জম্বি চলে আসে। আচ্ছা এখানে, আরে আরে কত বড়, আরে আরে দেখো জাস্ট কেভের সাইজগুলো দেখো, একদম পুরো সমান সমান পুরো, যদি আমি লাইট আপ করি একটু মোটামুটি তাহলে দেখতে পারবো। আরে কত বড় জায়গা এখানে, আমি মাকড়সা দাঁড়াও আগে আমি কেভ লাইট আপ করে নিই তারপরে দেখাইতেছি। আরে জাস্ট একবার দেখো কত সুন্দর একটা কেভ, মানে ওপর নিচ সব দিক থেকে ভালো দেখা যাইতেছে কেভ পুরা। ওকে ওকে, এবার এইখানে, এবার এইখানে না, ও মাকড়সা আমার পিছনে দৌড়াইতেছে আর আমি এখান থেকে, আরে দুইটা দাঁড়া, ওই দুইটার আগে মাইরা নিই আমি। আরে অত ইজি না আমারে মারা, মাকড়সা একটু ড্যামেজ বেশি দেয় আমি জানি, বাট তারপরেও দুজন এমনভাবে মারবো কিছু করতে পারবে না। মারো মারো,
কেভের ভেতরে আমি সার্ভাইভ করতে পারবো এমন একটা অবস্থা। যাই হোক, সো চলো, অনেক বড় বড় কেভ এক একটা, নিচেরটা তো আমি এখনো লাইট আপ করি নাই। সো আজকে মনে হয় না ডায়মন্ড ডায়মন্ড খুঁজা বের করতে পারবো। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন আমরা ডায়মন্ড খুঁজা বের করবো, তারপরে দেখি নেদার পোর্টালও তৈরি করা যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।